হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই প্রত্যাশা আজকের যে ভিডিওটি রয়েছে, তো চলুন শুরু করা যাক। এবং যদি আপনি ফ্লাশিং শিখতে চান, তাহলে অবশ্যই ফ্লাশ বিটির সঙ্গে থাকুন, আমি আপনাদের এ টু জেড বুঝিয়ে দেব। তো গাইস, আজকে যে সফটওয়্যারটি নিয়ে আমি রিভিউ করব, অর্থাৎ MRT 3.69 টু, তো এই ভার্সনটা আপনারা কিভাবে অ্যাকচুয়ালি রান করবেন, সব কিছু এই 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 সফটওয়্যারটি যদি আপনি ডাউনলোড করেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই পেয়ে যাবেন। এবং এতে কি আছে দেখুন গাইস, নতুন যে আছে ভিভো Y19 FRP রিসেট, ভিভো YS, তারপরে এখানে রয়েছে S5, X50, X50 প্রো, X50 প্রো প্লাস, Z6, এবং এখানে আরো কিছু নিউ আপডেট যেগুলো রয়েছে সেগুলো আপনারা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন। এতগুলো আপডেট এসেছে এখানে। ও গাইস, এটা সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম আপনি এটাকে জাস্ট ভেঙে ফেলবেন, এবং অবশ্যই অ্যান্টিভাইরাস থাকলে সেটাকে ডিজেবল করে নেবেন। সবসময় চেষ্টা করি গাইজ আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য, তো আপনি যদি এই ভিডিওটি ফুল না দেখেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। এবং এই ভিডিওটি ফুল দেখার পর ভিডিওটি ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনি কাজ করলে দেখতে পারবেন যে সেখানে এইরকম একটি হেল্প রয়েছে, হেল্পের সাহায্যে আপনি সমস্ত কিছু করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ফুলি ফুল ডিটেলস করা আছে। তো অনেকে হয়তো প্রশ্ন করছে, ভাই আপনি সরাসরি দেখেন না? তো গাইজ, অবশ্যই এর পিছনে কোনো কারণ রয়েছে, ইউটিউবের বিভিন্ন নীতিমালা রয়েছে, সেগুলো অবশ্যই অনুসরণ করতে হয় আমাদের। সো গাইস, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই ফুল ভিডিওটি দেখুন, এবং যদি নতুন হয়ে থাকেন, এক সময় কোনো না কোনো হেল্প করতে পারবে ইনশাআল্লাহ, অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। এখানে গাইস ডাটা সম্পর্কে A to Z সব কিছু কিন্তু আমরা বলে থাকি, দেখাই থাকি। তো ভবিষ্যতে নেক্সটে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হলো কি কি বক্স যে সফটওয়্যার রয়েছে সেগুলো আপডেট আসে, সেগুলো নিয়েও আমি বিস্তারিত এই টিউটোরিয়াল করব। তো আপনারা যদি আমার সঙ্গে থাকুন, তো ওকে সব খবরাখবর এবং কোন সফটওয়্যার দিয়ে কোনটি রিসেট হবে, কোনটি কি হবে, সব বিষয়গুলো আমি এখানে ভেঙে ভেঙে আপনাদের দেখাবো, এতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো ওকে, আপনারা সেম এরকম সফটওয়্যার পাবেন, একটা এখানে একটি ভিডিও, এখানে একটি। তো গাইস, আমি এখানে ভিডিও এটি স্কিপ করব, স্কিপ করে এটা রান করব, রান করার পর আমি আপনাদেরকে দেখিয়ে দেব যেখানে কি কি সাপোর্ট রয়েছে। এবং আপনারা যদি এটা রান করতে চান, তাহলে এই যে হেল্পটি রয়েছে এটা আপনারা অবশ্যই দেখে নেবেন। তো ভিউয়ার্স, এখানে দেখতেই পাচ্ছেন আমার যে MRT ভার্সন রয়েছে, এখানে দেখতেই পাচ্ছেন MRT কি ভার্সন 3.69, 3.69 এটা আপনারা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে অপ্পো, অপ্পোতে এখানে আপডেট নেই, এখানে আমি দেখাচ্ছি, এখানে গাইজ দেখতে পাচ্ছেন আমি যে এখানে ফুলি ফুল যেগুলো দেখিয়েছি সেগুলো কিন্তু এখানে রয়েছে, আপডেট রয়েছে। ভিভো V9,
এই দেখুন এখানে আপডেট এসেছে। তো গাইস আমি যতগুলো দেখেছি সবগুলো কিন্তু এখানে লেটেস্ট লেটেস্ট যে ভার্সনের রয়েছে সেগুলো কিন্তু এখানে আপনার ভিভোতে আপডেট এসেছে। এতগুলো আপডেট অবশ্যই আপনারা পাবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন V19, V50, X Pro Z, এগুলো কিন্তু অবশ্যই আপনার এখানে আপডেট চলে এসেছে 100% কিন্তু আপনার এটা ওয়ার্কিং করতে পারবেন। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো যতই আপডেট আসুক সব আপডেটগুলো কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করি, এবং সবচেয়ে আগে অর্থাৎ সর্বপ্রথম কিন্তু আমি এটা কাজ করে করার মতো অ্যাবিলিটি আমি কাজ করে দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছেন এখানে সবগুলো কিন্তু ইনেবল হয়েছে। এখানে এমআই রয়েছে, তো যত লেটেস্ট লেটেস্ট সেট রয়েছে বা এমআই রয়েছে, যে কোনো টুলস রয়েছে সেই টুল সম্পর্কে সর্বপ্রথম কিন্তু আপনাকে অবহিত করব। এখানে গাইস আরেকটি কথা বলবো, এখানের যে আপডেট রয়েছে আরো আপডেট কিন্তু এখানে পাবেন। তো এখানে ওয়ার্কিং যে ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলো সম্পর্কে এখানে দেখতে পাচ্ছেন। এখানে যে ডাটাগুলো রয়েছে ডাটাগুলো কিন্তু এখানে পারফেক্ট ভাবে রয়েছে। এবং এখানে রয়েছে গাইস হাওয়াই যে টুলসটি রয়েছে, অর্থাৎ হাওয়াই FRP যে টুলসটি রয়েছে, এটা আমি নেক্সটে নেক্সট ভিডিওটি হয়তো রান করে অর্থাৎ দেখিয়ে দেব কিভাবে আপনারা এই হাওয়াই টা ইউজ করবেন। এখানে গাইস আপনারা অবশ্যই চেষ্টা করলে কিন্তু 100% এটা কাজ করতে পারবেন, এবং সবগুলো কিন্তু আমি সব সময় আপনাদেরকে দিয়ে থাকি। এবং এইখানে আপনার যে USB ড্রাইভারটি রয়েছে এই ড্রাইভারটা ইনস্টল করে নেবেন। ইনস্টল না করলে কিন্তু পারফেক্ট ভাবে কাজ করবে না। তো সব সময় কিন্তু আমি বলে থাকি যে USB ড্রাইভার এবং ADB ড্রাইভার যে রয়েছে এই দুইটা ড্রাইভার অবশ্যই আপনারা সব সময় মনে করে ইনস্টল করে রাখবেন। এই দুইটা ড্রাইভার যদি ইনস্টল করে রাখেন তাহলে নেক্সট টাইমে আপনার কোনো সমস্যা হবে না। তো গাইস অ্যাকচুয়ালি এখানে দেখুন ডিভাইস ম্যানেজার থেকে শুরু করে রাইট রিড, তো এখানকার মধ্যে আপডেট শুধু ভিভোটাই এসেছে, এবং ভিভোটাই পারফেক্টলি ভাবে অনেক সাপোর্ট রয়েছে। এটা এটা আপনি সবচেয়েতে ভালো বিষয় যে আপনি ইজিলি ভাবে করে নিতে পাচ্ছেন, এতে আপনার অনেক কস্ট কিন্তু কমে যাচ্ছে, অর্থাৎ খুব সহজেই এটা কাজ করতে পারবেন। জাস্ট আমার সঙ্গে থাকলে আমি আপনাদের A to Z সব কিছু আপনাদের বোঝানোর চেষ্টা করব, এবং ফ্ল্যাশ বিডি সঙ্গে থাকবেন। ফরম্যাট রিড রাইট সব কিছু এখানে করতে পারবেন। এই সম্পর্কে অবশ্যই আমি ফুল ধারণা আপনাদের দিয়ে দেব। তো যত আপডেট আসুক আর যত যাই হোক সব কিছুই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। এখানে অনেকগুলো মডেল কিন্তু লেটেস্ট এসেছে। তো সো গাইস আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, যাতে নেক্সট টাইমে আমি আবার অন্য একটি ভিডিও যখনই ছাড়বো তখন সর্বপ্রথম আপনি পেয়ে যাবেন। এবং অনেকে বলেছে যে ভাই ডাউনলোড হয় না, অবশ্যই আপনার মেগাটা ব্লক আছে যার ফলে কিন্তু ডাউনলোড হয় না। অবশ্যই আপনি একটি VPN ইউজ করলে আশা করি সেটা সলভ করতে পারবেন। তো বলবেন এটা কিভাবে, তো আপনি গুগলে গিয়ে লিখুন VPN, এটা টিউটোরিয়াল দেখলে আপনি ফুলি ফুল ডাউনলোড করে নিতে পারবেন। এবং অনেকে বলেছে যে আমার চ্যানেলের লিংক নাই, তো অবশ্যই গাইজ সর্বপ্রথম যে ভিডিও ডেসক্রিপশনে সর্বপ্রথম উপরে যেটা দেখবেন সেটাই ভিডিও লিংক, সেটাতে ক্লিক করলে অবশ্যই আপনি আমার সমস্ত ভিডিওগুলো দেখতে পারবেন। এবং তাছাড়াও আমি প্রায় অনেক সেটেই কিন্তু অনেক সফটওয়্যারে কিন্তু আমার ভিডিও লিংক দিয়ে থাকি, তো সেখান থেকেও কিন্তু আপনারা সেটা দেখতে পারেন। তো গাইজ আশা করি বুঝতে পেরেছেন আপনাদের যে সমস্যা সেগুলো নিয়েও কিন্তু আমি বিস্তারিত A to Z আলাপ করব, কমেন্ট করার চেষ্টা করব। তো গাইস
ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।